নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো মার্চ মাসের 19 তারিখে আমার ফার্মে আনা নতুন বাচ্চা ক্রয়লার, যেটা 200 বাচ্চা আবার নতুন তুলেছি মার্চ মাসে। এই মুহূর্তে আমার ফার্মে ক্রয়লারের তিনটে লট যেটা রানিং রয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সেই সঙ্গে বাচ্চার দাম আর বড় মুরগি কততে বিক্রি হচ্ছে এই মুহূর্তে, এছাড়াও কিছু বেসিক পরিচর্যা সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। মার্চ মাসের 19 তারিখে 200 ক্রলার বাচ্চা যেটা আবার ফার্মে আমি তুলেছি, তো এই বাচ্চাটি কেক কোম্পানির বাচ্চা আর এই বাচ্চাটি আমার দাম পড়েছে 30 টাকা করে এক একটি বাচ্চার দাম। আর এই বাচ্চাটি যেটা মোটামুটি অ্যাভারেজ ওয়েট আমি পেয়েছি সেটা 38 গ্রাম করে এক একটা বাচ্চার ওজন আছে অ্যাভারেজ ওয়েট। আর এখানে যে 200 বাচ্চা আছে তার মধ্যে আমি 4টে বাচ্চা ফ্রি পেয়েছি, মানে 50টির এক একটি ঝুড়ি থাকে তার মধ্যে একটি করে বাচ্চা ফ্রি থাকে। এখন যেহেতু ব্রুডিংয়ের অতটা চাপ হবে না, কারণ যেহেতু গরমের অনেকটা ওয়েদার চলে এসছে, শীতের সময় ব্রুডিংয়ের দিকে একটু বেশি লক্ষ্য রাখতে হয়, কারণ চাপাচাপি করে অনেক মুরগির বাচ্চা মারা যায়, সেই সঙ্গে টেম্পারেচার ঠিক না থাকলে পরে অনেক রকম সমস্যাও কিন্তু দেখা দেয়। তো এখন যেহেতু গরমের একটা ভালো আভাস পড়ে গিয়েছে, যার জন্যে ব্রুডিং এখন আর 7 দিন 8 দিন বা 10 দিন রাখতে হবে না, এখন ব্রুডিং 2 দিন থেকে 2.5 দিন বা 3 দিন পর্যন্ত রাখলে পরে কিন্তু যথেষ্ট। শীতের সময় প্রথম দিকে বেশি ভালো লক্ষ্য রাখতে হয় এবং তার পরবর্তীতে অতটা লক্ষ্য না রাখলে পরেও চলে। আর গরমের ক্ষেত্রে প্রথম দিকে লক্ষ্যটা একটু কম রাখলে পরেও চলে, কিন্তু মুরগিটা যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্যটা আরও বেশি করে রাখতে হয়, কারণ হিট স্ট্রোকের একটা সমস্যা দেখা দেয় বা মুরগির ওজন ফল করে, খাবার কম খায়, লিভার কিডনির সমস্যা দেখা দেয়। এই মুহূর্তে এই বাচ্চাটি ছাড়াও আমার আর একটা যেটা বাচ্চা এই মুহূর্তে ফার্মে রয়েছে 25 দিন বয়স, এটি এখানে 100 বাচ্চা রয়েছে। আর এখনও পর্যন্ত 25 দিন বয়স পর্যন্ত প্রথম 15 দিন প্রি স্টার্টার ফিড ব্যবহার করা হয়েছিল, 15 দিনের পর থেকে 25 দিন বয়স পর্যন্ত স্টার্টার ফিড ব্যবহার করা হয়েছে। এর পরবর্তীতে অল্প অল্প করে মিশ্র ফিড ব্যবহার করা শুরু হবে, সেই সঙ্গে হজমের একটা ওষুধ ব্যবহার করা হবে এবং লিভার টনিকও ব্যবহার করা হবে, এবং ভিটামিন ক্যালসিয়ামটা আস্তে আস্তে করে রাত্রিবেলার দিকে ব্যবহার করতে হবে। যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, ভিটামিন ক্যালসিয়ামটা একটুখানি দেখে ব্যবহার করতে হবে, ওয়েদার বুঝে গরমের কতটা কী আছে সেটা বুঝে কিন্তু ভিটামিন ক্যালসিয়ামটা ব্যবহার করতে হবে। এছাড়াও এই মুহূর্তে এটির যে গড় ওজন আছে 600 গ্রাম মতো গড় ওজন এই মুহূর্তে রয়েছে, আজকে 25 দিন বয়স, 35 দিন বয়সে আশা করছি 1 কেজি গড় ওজন পেয়ে যাব। আর এটি ছাড়াও এখন আরেকটি যে লট আমার রানিং ছিল সেটি মুরগি বিক্রি হয়ে গিয়েছে, 150 মুরগি ছিল এই জায়গাটাতে, এখন এখানটাতে 20টা মুরগি রয়েছে, বাদ বাকি 130 পিস মুরগি বিক্রি হয়ে গিয়েছে। রেট খুবই ভালো পেয়েছি, এখনও পর্যন্ত এবছরে সব থেকে ভালো রেট পেয়েছি, মানে পাইকারি রেট পেয়েছি 165 টাকা করে এবং খুচরো বিক্রি করেছি 185 টাকা 190 টাকা করে, যেটা বলবো এখনও পর্যন্ত সব থেকে ভালো রেট। আর এই রেটটা কিন্তু সারা বছর থাকে না, সারা বছর 120-130-এর মধ্যেই ঘোরাফেরা করে রেটটা, পাইকারি রেট। সেখান থেকে 165 টাকা পাইকারি রেট পাওয়া মানে কিন্তু একটা খুবই ভালো ব্যাপার বলতে হয়। আর এখানে এই মুহূর্তে আমার এই ফার্মিংটার সঙ্গে যাদের অন্যান্য ফার্মারদের যাদের মানে রানিং লট ছিল তারাও কিন্তু ভালো প্রফিট পেয়েছে বা ভালো দাম পেয়েছে। এই মার্কেটটা এখন কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না, তো এখানে আপাতত 20টা মুরগি যেটা রয়েছে এটাও একটা ছোট অর্ডার রয়েছে আমার, তো এই 20টা মুরগি সে অর্ডারে 2-3 দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে, অর্ডারটাও ধরা আছে 180 টাকা করে রেট। এই মুহূর্তে ক্রয়লার মুরগির ফার্মিংটা আমি 200-150 এইভাবেই করছি, আর একই সময়ে 2টা বা 3টা করে আমার ঘরে মুরগি থাকছে, লট থাকছে। তো এই মুহূর্তে যেরকম এটা রিসেন্ট বিক্রি হয়ে গিয়েছে, 18 তারিখে কিছুটা বিক্রি হয়েছে আর 17 তারিখে কিছুটা বিক্রি হয়েছিল মার্চ মাসের, আজকে 19 তারিখ। আর এই মুহূর্তে এই বাচ্চাটা আমি 19 তারিখের দিন সন্ধেবেলায় ফার্মে এনেছি, তো এটার এই মুহূর্তে এখনও ফিড কিন্তু আমি ফিডারে দিইনি, ফিডার রেডি করা আছে,
তো ফিড আমি আপাতত নিউজ পেপারের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আজকের দিনটা নিউজ পেপারের উপরেই ছড়ানো থাকবে, কালকে সকালবেলায় ফিডারে ফিড দেওয়া হবে। আর এই মুহূর্তে আমি রাত্রিবেলার যে জলে, সারা রাত্রের জলে ইমুলাইটটা দিয়ে দিয়েছি, কালকে এই জলটা চেঞ্জ করে আবার নতুন জলে ইমুলাইটটাই ব্যবহার করব। 1 থেকে 2 ঘন্টা জলে ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক থাকলে পরে কিন্তু বাচ্চার গ্রোথ প্রথম থেকেই ঠিক থাকবে। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।